নমস্কার, দেখছেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, দুর্নীতি স্বজন পোষণের অভিযোগ, আর সেই অভিযোগে এবার বিডিওকে ঘেরাও করলেন স্থানীয়রা। আবাস যোজনাতে দুর্নীতির অভিযোগে ঘেরাও বিডিও, শাসক দলের বিরুদ্ধে মূলত তাদের অভিযোগ। আবাস যোজনাতে দুর্নীতির অভিযোগ তুলে ঘেরাও এবার বিডিও। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের ঘর পাওয়া উচিত তারা ঘর পাচ্ছেন না, উল্টে যারা ক্ষমতায় রয়েছেন, প্রশাসনের শীর্ষ পদে রয়েছেন, তাদের আত্মীয় স্বজনরাই আবাস যোজনার বাড়ি পাচ্ছে এমনটাই অভিযোগ। আর সেই অভিযোগে এবার বিডিওকে ঘেরাও করলেন সাধারণ মানুষ। লাভপুরের বিডিওকে ঘেরাও করা হয়েছে বলে জানা যাচ্ছে, যে ছবি দেখতে পাচ্ছেন। বীরভূমের এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েকদিন ধরে যে ছবি দেখা যাচ্ছিল বিভিন্ন জায়গাতেই, কখনো মহকুমা শাসক থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা তারা চলে যাচ্ছিলেন সাধারণ মানুষের কাছে জানতে, যাদের এই আবাস যোজনায় ঘর পাওয়া উচিত বা কারা পাচ্ছেন আবাস যোজনার ঘর, এবং তালিকায় কাদের নাম রয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে বিভিন্ন গ্রামে যাচ্ছিলেন জেলা শাসক থেকে শুরু করে একাধিক কর্তারা। কিন্তু সেই জায়গাতে দেখা গিয়েছে বিস্তর গোলযোগ রয়েছে, সেখানে কোথাও প্রধানের আত্মীয় স্বজন বাড়ি পেয়েছেন, তো কোথাও আবার বিধায়ক বা সাংসদের কোনো রিলেটিভ তারা এই আবাস যোজনার ঘর পেয়েছেন। আর এবার বীরভূমে সেখানে বিডিওকে ঘেরাও করা হলো, আবাস যোজনাতে দুর্নীতির অভিযোগ। মনা বীরবংশী রয়েছেন আমার সঙ্গে। মনা, ঠিক কি জানা যাচ্ছে, এখনো কি বিডিওকে ঘেরাও করে রেখেছেন? তাই অঙ্কুর, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর তুমি জানো, একেবারে ঋষিকেশ। দেখো, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ খবর, তুমি জানো যে ইতিমধ্যেই বিশেষ করে রাজ্যে বিরোধী দলের নেতারা কিন্তু বারবার করে কিন্তু অভিযোগ তুলেছে যে এই আবাস যোজনার বাড়ির দুর্নীতি কাণ্ড নিয়ে। এবার দেখো, শুধু বিরোধী দলের রাজনৈতিক নেতারাই নয়, এবার কিন্তু সাধারণ গ্রামবাসীরা কিন্তু ঘেরাও বিক্ষোভে কিন্তু কার্যত কিন্তু সামিল হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তাহলে যেটা জানতে পারছি ঋষিকেশ, যে বীরভূমের লাভপুরে, লাভপুর যে ব্লক ডেভেলপমেন্ট অফিস, সে অফিসে বিডিও সন্তু দাসকে রীতিমতো ঘেরাও করে তারা কিন্তু কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন লাভপুরের স্থানীয় বাসিন্দারা। তারা দেখো পরিষ্কার তাদের অভিযোগ বা দাবি, তারা যেটা বলছেন যে লাভপুরে বিশেষ করে 2018 সালে যে সমীক্ষা হয়েছিল, যে পর্যবেক্ষণ করা হয়েছিল আবাস যোজনার বাড়ি দিয়ে, সেখানে কিন্তু চূড়ান্ত বড়সড় ধরনের কিন্তু দুর্নীতি হয়েছে। এখনকার যারা স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভ করছে, তারা বলছেন কারো হয়তো পাকা বাড়ি নেই, কাঁচা বাড়ি রয়েছে, বর্ষাকালে চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হতে হয়, তাদের কিন্তু তালিকায় নাম ছিল আবাস যোজনার তালিকায়, কিন্তু সেটিকে বাদ দিয়ে যাদের বাড়ি পাওয়ার কথা নয়, অর্থাৎ পাকা বাড়ি আবাস যোজনা প্রকল্প যে বাড়ি পাওয়ার কথা নাই, তাদের কিন্তু নাম কিন্তু সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এখানে বিডিও অর্থাৎ লাভপুরের যিনি বিডিও রয়েছেন সন্তু দাস, তার ভূমিকা কিন্তু চূড়ান্ত রয়েছে এবং বড় ভূমিকা রয়েছে এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে ইতিমধ্যেই দেখো লাভপুরে যিনি বিডিও তাকে ঘেরাও করে রীতিমতো বিক্ষোভ চলছে, এবং সামগ্রিক বিষয় নিয়ে দেখো অবশ্যই আমরা কথা বলেছিলাম লাভপুরে যিনি বিডিও রয়েছেন, তিনি যেটা বলছেন যে এই যে অভিযোগ আনা হচ্ছে সেই অভিযোগ সম্পূর্ণ অবশ্যই উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী যারা যে সমস্ত লোকজন যারা সমীক্ষা করে তাদের দিয়েই কিন্তু করানো হয়েছে। এখানে আমাকে যে আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। সব মিলিয়ে দেখো আবাস যোজনা এই যে বাড়ি প্রকল্পের বাড়ি পাওয়া দুর্নীতি নিয়ে রীতিমতো কিন্তু উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে লাভপুরের যে ব্লক ডেভেলপমেন্ট অফিস চত্বর সেটা কিন্তু বলা যেতে পারে। আমরা একটা বিষয় জানতে চাইবো, এক্ষেত্রে জেলা তৃণমূল নেতৃত্ব বা বীরভূমের মতন জেলাতে যেখানে বিরোধী নেই বললেই চলে, সেই জায়গাতে এই ধরনের বিক্ষোভ জেলা তৃণমূল বা বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি? দেখো একেবারেই তাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তুমি করলে, তার কারণ তুমি জানো যে বীরভূম মানেই অনুব্রত মণ্ডলের নাম বারবার করে উঠে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে গরু পাচার কাণ্ডে আসানসোল জেলে বন্দি রয়েছে, কিন্তু যেখানে মূলত এই ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে লাভপুর, যে লাভপুরের তৃণমূলের বিধায়ক হচ্ছেন অভিজিৎ সিনহা। দেখো তুমি যে প্রশ্নটা করলে যে বিরোধী এবং রাজনৈতিক দলের নেতারা ঠিক কি বলছেন, দেখো অবশ্যই বিরোধী দলের নেতারা অবশ্যই দাবি করছেন এবং তারা অভিযোগ করছেন যে অবশ্যই
শাসক দলের নেতাদের টাকা দিলেই প্রশাসনের সাথে সুসম্পর্ক রাখলে এই এই বাড়ি আবাস পর্যায়ে এবং ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে, যদিও শাসক দলের নেতারা সম্পূর্ণভাবে অস্বীকার করছেন এবং অবশ্যই সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরুদ্ধে থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে লাভপুরে যে আবাস যোজনা যে প্রকল্পের বাড়ি নিয়ে একটা বড় দুর্নীতি হয়েছে সেটা কিন্তু আজকের এই বিক্ষোভ থেকে কিন্তু পরিষ্কার হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকায় কিন্তু একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে এমনই কিন্তু চিত্র উঠে আসছে সেটাই বলা যায়। ধন্যবাদ মনা, কথা বলছিলাম প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। বীরভূমে সেখানে আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে না পাওয়া নিয়ে অভিযোগ, স্থানীয়দের দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, আর সেই অভিযোগে কিন্তু বিডিওকে ঘিরে বিক্ষোভ। এখন এই পর্যন্তই, আপনি দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 3।